একাত্তরের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয় একটি অধ্যায়। সদ্য স্বাধীনতা পাওয়া বাংলাদেশের তখন নতুন এক সংকটের জন্ম হয়। বাঙালি রক্ষণশীল সমাজে নির্যাতিত, নিপীড়িত, ধর্ষিত মা বোনদের কি হবে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে? তার থেকেও বড় প্রশ্ন দাঁড়ায় হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের ফলে জন্ম নেয়া শিশুদের পরিচয় নিয়ে। এমন একটি বিষয় উঠে এসেছে দেশের অন্যতম পরিচালক সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে। নিজের জীবনের মায়া ও মানবিক দ্বন্দ্বে মুক্তিযুদ্ধে অংশ নেয়া হয় না সিনেমার নায়ক আনোয়ার হোসেনের। দেশ যখন শত্রুমুক্ত হয় তখন যোগ দিতে না পারার ব্যর্থতার অন্তর্দ্বন্দ্ব ক্ষত বিক্ষত হতে থাকে। একজন বীরাঙ্গনা যার চোখের সামনে তার বাবা মাকে হত্যা করে ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। সেই বীরাঙ্গনাকেই তার অনাকাঙ্ক্ষিত সন্তানসহ নিজের বধূ হিসেবে গ্রহণ করে আনোয়ার হোসেন শুধু তার আত্মদংশনই থামাননি, বরং একজন ধর্ষিতাকে বধূরূপে গ্রহণ করে তিনি ভেঙে দিয়েছেন আমাদের সামাজিক অসুস্থতার বাধাও। এই ছবির নায়িকার মতো লাখো তরুণীর ভাগ্যে জুটেছিল এই লাঞ্ছনার দাগ। তাদের জন্য ছবির শেষ স্লোগান হয়ে উঠেছিল খুব সুন্দরভাবে, যুদ্ধ শিশুদের সামাজিক দাবি। এ ছবিকে নিয়ে গেছে অনন্য এক মাত্রায়। স্বাধীনতার জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়েছিল বর্তমান ও ভবিষ্যতের প্রজন্মের কাছে, তা নিয়ে এক দলিল অরুণোদয়ের অগ্নিসাক্ষী। তাজরিন রিকা, সময় সংবাদ।